আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় পোরসিলিন ক্যাপের উপরের অংশ যদি কখনও উঠে যায় বা ভেঙে যায় ক্ষেত্রে করণীয় বিষয় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতে যে পোরসিলিন ক্যাপগুলো করা হয়ে থাকে এই পোরসিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে এখানে আপনারা একটা ক্যাপ দেখতে পাচ্ছেন এই ক্যাবটির পোরসিলির অংশ উঠে গেছে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে পোরসিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে প্রথমটি হলো এটা যেটাকে মেটাল বলা হয় এবং অন্যটি হলো পোরসিলিন অংশ তো ভিওর্স যদি কখনো এ ধরনের পোরসিলিন দাঁতের থেকে এ ক্যাপের থেকে যদি উঠে যায় সেক্ষেত্রে দাঁতের কোনো সমস্যা হয় না শুধুমাত্র উপরের পোরসিলিন উঠে যাওয়ার কারণে এখানে এমন দেখা যায় তাছাড়া একটু ধারধার হয়ে থাকে সেখানে এছাড়া অন্য কোনো সমস্যা হয় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পোরসিলিন ক্যাপের উপরের অংশ উঠে গেছে তো যদি এমনটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দাঁত সুরক্ষিত থাকবে দাঁতে কোনো ধরনের সমস্যা হবে না কারণ যে মেটাল অংশটি থাকে সেই মেটাল অংশটি পুরোপুরিভাবে আপনার ভিতরে যে দাঁতটি রয়েছে এই ক্যাপের ভিতরে যে দাঁতটি রয়েছে সেটি পুরোপুরিভাবে প্রোটেক্ট করতে সক্ষম এই মেটাল অংশ উপরের যে পোরসিলিন অংশটি থাকে এটি শুধুমাত্র দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করার জন্যই এই পোরসিলিন অংশটি ব্যবহার করা হয় তো ভিওর্স যদি কখনও মাড়ির দাঁতের ক্ষেত্রে পোর্সিলিন এভাবে ভেঙে যায় বা উঠে যায় সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না দাঁতের কিন্তু আপনি যদি চান যে ক্যাপটি আপনি পরিবর্তন করে নেবেন সেটি আপনি করলে করাতে পারেন তবে যদি এমনভাবে ভেঙে যায় ক্যাপের উপরের অংশ তাহলে এখানে ফিলিং বা পুটিং করে আগের মতো করা যাবে না চাইলে এভাবেই রেখে দেওয়া যায় যদি মাড়ির দিকে হয়ে থাকে তাহলে চাইলে এভাবেই রেখে দেওয়া যায় অথবা ক্যাপটি পরিবর্তন করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পোরসিলিন ক্যাপের কিছু কিছু অংশ উঠে গেছে বা ভেঙে গেছে তো এমন অবস্থায় দাঁতের কোনো ক্ষতি হবে না শুধুমাত্র দেখতে একটু কালো কালো দেখা যাবে কারণ পোরসিলিন উঠে যাওয়ার কারণে মেটাল অংশটি বেরিয়ে আসছে আর তার জন্য দেখতে একটু এমন এমন দেখা যাবে কারণ এখানে মেটাল শো হয়ে আছে তো এই অবস্থায় দাঁতের কোনো ধরনের কোনো সমস্যা নাই যাদের পোরসিলিন ক্যাপ করছেন আর এমনভাবে কিছুটা অংশ উঠে গেছে বা ভেঙে গেছে তারা কোনো টেনশন না করেই সুস্থ থাকতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে তো এটিও পোরসিলিন ক্যাপ এর উপরে রয়েছে পোরসিলিন এবং ভিতরে রয়েছে মেটাল অংশ তো ভিওর্স যেহেতু সামনের দিকে লুকিংয়ের একটা ব্যাপার রয়েছে তাই যদি কিনা সামনের দিকের কোনো দাঁতে ক্যাপ করা হয় আর সেই দাঁত থেকে যদি দাঁতের পোরসিলিন অংশ উঠে যায় সেক্ষেত্রে দেখতে সেম এমনটি দেখা যায় তো সামনের দিকে যদি এমনভাবে কালো দেখা যায় তো এটি দেখতে সৌন্দর্যহানি ঘটায় যদিও এক্ষেত্রে দাঁতের কোনো সমস্যা হবে না কিন্তু তারপরেও সামনের দিকে দেখতে সৌন্দর্যহানি ঘটার কারণে অনেকে অনেক আনিজি ফিল করতে পারেন আর তাই সামনের দিকের কোনো দাঁতে যদি ক্যাপ করা হয় এ ধরনের পোরসিলিন ক্যাপ আর সেই পোরসিলিন ক্যাপের পোরসিলিন যদি এভাবে উঠে যায় বিশেষ করে সামনের দিকে তাহলে আপনার ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে ক্যাপটি পরিবর্তন করে নিতে হবে মনে রাখবেন এ ধরনের ক্যাপের জন্য আপনাকে অবশ্যই এটি পরিবর্তন করে নিতে হবে এটি কখনও আপনি ফিলিং করে বা অন্য কোনো উপায়ে এটি রিপেয়ার করা যাবে না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম